কুড়ি টাকা দিব মাগু মামা মা কইছে মাল কামাই শুদ্ধ এক সপ্তাহে আষ্ট শুনে বাড়াল আছে দিল দিবাই সাপসু সাইল টিয়া হিগুনে না সাইল লাগা দিব মাগু চুপ সাত সাত করে লাগা দিব সাত সাত করে লাগা সাত সাত কে কয় আল্লাহ তু কুয়া মানে দাগ লাগানো কি লাগানো তাইলে আবার অনুসিদ্ধান্ত কি ও কলেজের টুকরা আম্মাজিরা ও আমার যুবকেরা ও আমার মুসল্লিরা যারা মালটাল কামাইতে আছেন কামাচ্ছেন আলহামদুলিল্লাহ কামা কিছু কিছু দান করবেন জকাত দিবেন আর আল্লাহর কাছে কইবেন আল্লাহ ভুল হইলে আপনি ক্ষমা করে দিয়েন গো আল্লাহ আল্লাহ দাগ দিয়েন না গো আল্লাহ এভাবে দাগ দিলে তো আমি আল্লাহ আমি তো শেষ হয়ে যাব আমার আল্লাহ কয় বান্দারি সময় মতে তুই খবর নিছস ফোন দিছত যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দিবসের নামকরণ করছে আল্লাহ ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম আন্তর্জাতিক তারপরে জাহান্নাম আনয়ন দিবস পৃথিবীর আদালত এক জায়গা জেলখানা আরেক জায়গা ঠিক নেই কোন রাষ্ট্র কোন রাষ্ট্রের প্রশাসন এমন ক্ষমতা রাখে না আদালতের ভিতরে জেলখানা নিয়ে আসতে একজন প্রশাসক পারেন একজন কাহার মালিকুল আমলাক মালিকুল মুলক পারেন তার নাম আল্লাহ তিনি পুরো হাসর মাঠে জাহান্নামের নিয়ে আসবে ওসি সাহেবের ফোন দিব জাহান্নামের ওসি সাহেব হ্যালো জি আল্লাহ ফেরেশতা কষ আছে আছে কয়েক কোটি কত দরকার দরকার টরকার জিডিও কইয়া করো ইয়া জাহান্নামটারে টানি আনছে ট্রাইব্যুনালে নিয়ে আসো ফাঁক করে নিয়ে আসবে সুরাল ফাজর চব্বিশ নম্বর আয়াতে ইনফরমেশন দিচ্ছে মহান আল্লাহ ডকুমেন্টারি ফিল্ম আল্লাহু আকবার ওয়াজি ইয়াউমাইদিন বি জাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আম্মা লাহু যিকরা আমার আল্লাহ বলেন বান্দারা রে আসুন মাঠে আমি জাহান্নামটারে টেনে আনবো টেনে আনলে সব মানুষ এবার ওয়াজ নসিহত শুনতে যায় ওই এত যাক কারলেন সা ডোনাল্ড ট্রাম্প বৈজ্ঞানিকেরা কাফেররা সবাই কই আল্লাহ মাগো আমরা কত বালা কগিতারে ইসলাম সত্য নবী সত্য আমনে সত্য কাকিত্যাম অন দাও দাও আগুন দেই বুঝি এখন সত্য কস আগিত্যাম আল্লাহ পাসপোর্ট নবায়ন করেন আবার সুবর্ণচর প্রেরণ করেন আবার আমেরিকা ফেরত করেন আমরা ইসলাম মানিও আমার আল্লাহ কো বান্দারে আর সুযোগ দেয়া হবে না ঠিক না ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিব ডিফেন্সে যারা আশেপাশে ধর তার এত বৈজ্ঞানিক এত নশো কোম্পানি সে ধর গুজুহু গুল্লুহু হেনকাপ লাগা ঠাসা লাগা বাঁধি এলা শ্রেণী এলা বাঁধি সুমাল জাহিমা সল্লুহ এসকাটান মার বাবে তাফিলে সিগা তা কিছু এসকাটান মার মারো টান টান্তিয়ার সাকে ফিকে ফ্লুটান ওই মারো টান হ্যাঁ তা করে এসকাইব আমরা সাহেবকে ভাই রে আরে জাহান্নামের মায়ন কচ্ছে আঙ্গুল বে খুব কইছিলি বলে আল্লাহ টালা দাস রুকলে গরে ভাই এত সুলটা টানি এনে ঘুষাইব ভাই রে রফিকুল্লারে জাহান্নামের গেটে দাঁড় করাইলে রফিকুল্লার কোন অংশটা আগুনে খাইব সেটাও আল্লাহ বলতে আছে রফিকুল্লার মুখের গোস্তটা আগে জাহান্নামের আগুনে খাইব কে কয় ও যুবক ও কলিজার টুকরা নেতৃবৃন্দ লুকিং গ্লাসের দিকে চাইয়া বাড়িতে আয়নাটার দিকে চাই কইবেন আল্লাহ এত সুন্দর ফেস সবাই আমি মায়া করে আল্লাহ আপনি কেমনে ওই ফেসটারে দুজকের আগুনে খাওয়াইবেন এত বড় কথা আপনি কেমনে কইছে আমার নবীজি কয় ও আমার উম্মত তোরে দশ জায়গায় আগুন লাগাই দিব আল্লাহ কয় জায়গা রফিকুল্লার জাহান নামে নিলে রফিকুল্লার আনফাও কিহিম না রফিকুল্লার মাথার উপরে আগুন ওয়ান তাহতিহিম না রফিকুল্লার ফায়ের নিচে আগুন ওয়ান শামায়েলিহিম না রফিকুল্লার বামে আগুন ওয়ান আইমানিহিম না রফিকুল্লার ডানে আগুন ওয়ামিন খালফিহিম না জাহান্নামীদের ফ্যাশন থেকে আগুন ওয়ান আমামিহিম না তাদের সামনে আগুন রফিকুল্লার কয় জায়গা আগুন লাগছে ছয় জায়গা উপর নিচ চারিদিক ছয় জায়গা কয় জায়গা এবার আমার নবীজি কয় লিবাসুহুম নার তাদের জামা কাপড় হবে আগুনের এটা সুরে ইব্রাহিমে আমার আল্লাহ ব্যাখ্যা আয়াত নাজিল করে দিয়েছে সারাবিলুহুম মিন কাতিরা
তাদের জামা কাপড় হবে আলকাতরা আর কয় কে আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন আল্লাহ এত বড় দমক আপনি কেমনে গো দিলে এ সাত জায়গায় আগুন লাগছে এরপরে কইব আল্লাহ খালা দেন খালা দেন কলজাজার কলজাজার তখন তোমার তাদেরকে খানা দেওয়া হবে আগুনের এ আগুন আট জায়গায় লাগছে এরপরে কইব আল্লাহ কিছু পানিও দেন না গো আল্লাহ কলজা তো খাইয়ে লেছে রো আল্লাহ খাইয়ে লেছে তখন আল্লাহ জাল্লা শানও পানি দিবেন সারা বহুম নার তাদের পানিও হবে আগুনের তাসুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি তাগরে কব খাও গরমানি গরমানি দেওয়ার পর ফাত ফাত করে আগুনের পানি ডাগাইয়ে লাইব খাওয়ার পর তাকাত্তাত বিহিল আমা তাদের ফ্যাট নাড়ি বুড়ি গলা থেকে রফিকুল্লাহ রেডি সব খুলি উড়ি যাব মানুষটারে দেখলে আবার ডর লাগব শুধু ফিডের সেসিস আছে আড্ডি আছে ও মা গো ফে ফেসও নাই এতের মুখিটা আছে আল্লাহর লোকে মার্কেটিং করে আর এতের ইনি সব খুলি উড়ি গেছে আল্লাহ আপনি কিতেও খাওয়াইলেন চাইছিলাম আপনার কাছে সেবেন না আপনি কেমনে আগুনের ফানি খাবার দিয়েছিল আল্লাহ আয় শেষ কো অনুবুঝি কথা কস তোর ন জায়গা আগুন লাগছে দশ নম্বর জায়গা তাই লাগাই দিও আল্লাহ হিডা কিতা ক সুরা তারপরে সুরা হুমাজাতে আমি কই ননি এক সুরা ছিল সুরা ফিল মধ্যে দিয়ে আইলা ছিল সুরা মানে আইল সাইড ওয়াল আইলের এদিক সুরা হুমাজা এদিক হলো সুরা ফিল হিয়ানে ছয় নম্বর আয়াতে যে আমি সুবর্ণ সত্তরের দমকাই ছিলাম রফিকুল্লাহ যে তোরে কইছিল তুই তো খেয়াল কর সরে বান্দা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়ালাল আফইদা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে অন লাগাই দিম দশ নম্বর জায়গা তোর কলজা সহ খাওয়া লাইম কয় কে বৈশব কথাটা কয় কে তাহলে ও সুবর্ণ সুরের কলিজার টুকরা রারে এখনো আমার আল্লাহরে ফোন দিলা না হাজি সাহেবেরা নেতৃবৃন্দরা এখনো আমার আল্লাহরে ফোন দিলা না আল্লাহ আপনি বুঝি আলাম তারা সুরার লগে এরকম দমকটা দিলেন আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না আমার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিতে পারলে মহান আল্লাহ কইব বান্দা যা তোরে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ও পর্দার আলের আমার আম্মা জিরা পাকের ঘরে বসে বসে কাঁদবেন মুরগারে জব করি বাজি বাজি করতেছেন কুড়ি বাসি গ্যাসরুমে ফাঁকের করে আপনি এডারে বাজিস দিয়েছেন ও তরুণীরা ও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ছাত্রী বোনেরা ফাঁকের ঘরে যাই একটু কাঁদবেন মুরগার গ্রিল বানাইতেছেন ভাবেন আল্লাহ কাঁদতেছি আল্লাহ মুরগাটার কোনো প্রাণ নাই কাবাব বানাইতেছি গ্রিল বানাইতেছি মরা মুরগা আমি আমি আয়েশা খাদিজা নাহিদা ফিঙ্কিরে কীভাবে গো আল্লাহ জিন্দা অবস্থা গ্রিল বানাইবে জাহান্নামের আগুনে আমি আপনার বান্দা আমি আপনার বান্দা আমি ইউনিভার্সিটি ফর ইন্ডিয়ান স্টুডেন্ট আপনি আমার কেমনে জাহান্নামের আগুনে গ্রিল বানাইবেন ও আল্লাহ আমার তো প্রাণ আছে এইভাবে যদি কাটতে পারেন ফেরেশতারা ভিডিও করে সুন্দর করে আমার আল্লাহর কাছে পৌঁছায় দিব আমার আল্লাহ কইব ফেরেশতার করে কী রেখি তাঞ্চত আল্লাহ ভিডিও একটা নতুন ভিডিও আনছি সান নোয়াখালী সুবর্ণেশ্বরীর মাইয়া গে ইউনিভার্সিটিতে পড়ে মাইয়া গে হোজালা নির্বাহী অফিসার মাইয়া গে ম্যাজিস্ট্রেট ফোলা গা ম্যাজিস্ট্রেট ফোলা গা বহুত বড় সম্মানে ফাঁকের ঘরে মুরকা গিরিলের দিকে সাই কানতে আছে মহিলা গা ও কিল্লে কাঁদে কয় মুরকাটা তো মরা মুরকাটারে বাজি করতে আছে গোস্তটা আপনি জিন্দা অবস্থা মহিলাটারে এই পুরুষটারে কেমনে গিরিল বাড়াইবেন ক আমার পান্তা পান্তি জাহান্নাম দেখছি নি কোন অধ্যয়ন কোথা আছে তার লিস্টি কোথায় আছে আল্লাহ জাহান্নামীর কবিত্রের লিস্টির ভিতরে তার নাম কত আমার বান্দা বান্দির নাম জাহান্নামীদের থেকে কেটে তাকে জান্নাতীদের লিস্টিভুক্ত কর ও তুই কাঁদলি না রে যুবক রে তোদেরকে কত মায়া লাগে রে এর নিজের ছবিটার দিকে চাই নিজে একটু মায়া করস না এর আমার আল্লাহরে একটু সেজদাটা দেশা সেজদাটা দিলে আল্লাহ ক বান্দা রে এত সুন্দর একটা গাল দি কফাল দি আমার সেজদা দিছ যা আল্লাহ এভাবে মুছি দিব যা তোর এই ফেস আমি জাহান্নামে নিতাম না তোরা ক্ষমা করে দিও আল্লাহ একবার জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদ আমার যুবকেরা নামাজ পড়ে না বুড়োরা নামাজ পড়ে না যুবকে যদি আল্লাহরের সেজদা দেয় বুড়ারা যদি আল্লাহরের সেজদা দিই কয় সুবহানা রাব্বিয়াল আলা এক একটা কথার ওজন কত নবীজি প্রত্যেকটা দোয়া আল্লাহ থেকে শিখছেন এগুলো ডাইরেক্ট আল্লাহ হুজুরের ইনফোর্ট করে দিছে হুজুর ধরেন আপনি এই আমার বাণী প্রচার করেন আল্লাহ একবার ওয়ার্ড হচ্ছে এখানে তিনটা কয়টা তিনটা ওয়ার্ড অর্থ হচ্ছে কি আমরা বলতেছি আল্লাহ আমনে ভূত পবিত্র আল্লাহ তো তুই কেন জানস কহে যাবতীয় শিরক থেকে বিদাত থেকে কুবুরি থেকে আমনে ভূত পবিত্র আমরা বললাম ইয়ে নাই হচ্ছে বুঝলাম তুই আরে রব রব কিসত কিল্লায় কয়ে জানি আমনে আর রব মায়ের ফেডে ছিলাম
ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না, আপনারে খাওয়াইছে। আই জানি আপনি আমার প্রতিপালক মুরব্বী রব, খানেওয়ালা সবকিছু আপনারে দেন সাপ্লাই করেন। কত তো তুই কেন বুঝস কো বুঝি, আপনারে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন সুবর্ণ সর সর ক্লার্কে, কোনোদিন আপনি জিপ বিলেরে ফাটার না অক্সিজেন বিল নিবেন না, করোনা ভাইরাসে ধরছি আর 20 দিন আছিলাম হাসপাতাল, শেষদা অবস্থা আল্লাহর লগে কথা, আরে 20 দিনে লই গেছে গো ডাক্তারেরা, হাসপাতাল কর্তৃপক্ষ লই গেছে গো 80 লাখ টাকা, কয় লাখ আপনি যার রব এই পর্যন্ত অক্সিজেন বিল নেন না, আপনি আরে কবরে অক্সিজেন খাওয়াইবেন, হাসন মাঠে কিতা কিতা খাওয়ানোর দরকার, ফুলসেরাতে কিতা কিতা দরকার আপনি আরে খাওয়াইবেন। আল্লাহকে বুঝলাম তুই রবের সন্ধান হয়, সব তুই আলা কইস কম দুঃখে, হ্যাঁ তোর কত বড় আলা মহান রব, পাল্লায় জানি আপনি কত বড়া কত বড়, আল্লাহ সুবর্ণ সর দক্ষিণে একটা গ্রাম আছে 12,000 মাইল ফর, সে গ্রামের নাম সাউথ আফ্রিকা, কোন গ্রাম আঙ্গো, এ গ্রামের ফর আর কোনো গ্রাম না, হাত ইস্কার করছি এই এত বড় পৃথিবী, পৃথিবী সূর্য 13 লক্ষ গুণ বড় গো আল্লাহ, আল্লাহ গো তারপর এরপরে মাইজদি একটা দেশ আছে, সে দেশ মাইজদি উরফি এমিক্রন সিটি গ্রাম নক্ষত্র, সেটার সূর্য থেকে 10 কোটি গুণ বড়, 10 কোটি গুণ সূর্য রে, এই এমিক্রন সিটি মাইজদি গ্রাম হেডের ভিতরে ঢুকালে তো আরে এর চেয়ে 99% তো বাকি রয়েছে মহাজগৎ, এটা তো আমার আরশ বড়, আরশ তো আমনে আল্লাহ বড়, আই আমার সিলি এলাইছি আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, তুই মাথা দিয়ে কবল দিয়া আরে তিনটা মারে এত সুন্দর কথা কইসাত সেজদা দিস বাহানা রব্বি আলা আলা, কথা দিলাম এই মাথাটা আমি জাহান্নামে রাজাবে দিতাম না, ও তোরা সেজদা দিলি না দিলি না রে, 700 কোটি মানুষ আমার আল্লাহরে সেজদা দেন, আল্লাহ কেমনে তা করে জান্নাত দিব, তোরা 150 কোটি মুসলমানের ভিতরেও তো তোরা নামাজ পড়স না, অনেক বুড়ো মানুষ পর্যন্ত দোয়া নজয় আড্ডা দেয় ফজরের সময় মসজিদে আসে না, ঠিক নেই, লাডি কেপাত দিয়ে দি কাটতি কাটতি জসিমে সাহা দোয়া নেয় তাবারে কিনে দি, আগুন বাড়াইতে আগুন হওয়ার তা ফরোটা গরম করে, আর গরমের আগে আগে সারিয়ে যা জেড়ার দ্বিগুণ হুলছে বালা জেড়ার দোয়া করি, ফিসির দিয়ে লাড়ি ভরে দিয়েছে মাজার ভিতরে শেষে গেছে ভিতরে এমনিতে আর তো করি তোরা, এরকম সিটিং জেড়া বর্তমানে আমার মা ফিল একজন ওলারা কি খেপা এর দিয়ে যাইতে আসে সালা দিন না, নাম কি তোর, হ্যাঁ এর সজ্জা তো নোকা যায় কুটগারে জেড়া আজকে লাজন আপনার ফজরের নামাজও দেই না, বুড়িয়া চোখ ফাঁকা ধরে বেদ সকট জফারে লুজ হয়ে গেছে তো তোর মুরব্বীর মুখে মুখে কথা কস, হেরে জিজ্ঞেসি মসজিদে যান নৌকা, হে কো হের মারবিয়া দেখছে কত শিয়ানা, এরকম শিয়ানা এবং সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ছিল একজন নাই রে, ও ভাই নাই রে, ও বুড়িয়ারা নামাজ পড়ে না রে, আক্তার মেয়েরা বুড়ি হাড়েছে আষ্টে সাথে দেখো যান না চেয়ারম্যান গেট গাট বাটা মাছ লইয়া নেন, ওরে বুড়িয়া মাছ মূলা কত রে 500 ওরা 400 অনা ছাড়া হইতো না আর কিছু বাড়েন, বুড়িয়ার কান চলে গেছে ওই সুবর্ণচর দক্ষিণ বাজারে কে যেন মাইক দিয়ে সালসা বেচতে আসে, যৌবনত্ব সালসা ওষুধ বেছে দূর আকাশ থেকে বেশি আসছে সাউন্ডটা কি বাহার ইয়ার বুঝছেন নি, হ্যাঁ ঠিক আছে নি, বুড়িয়া খেয়াল করতেছে কে জানি হ্যান্ড মাইকে বিক্রি করতেছে, কে বলেছে যে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা, শুধুমাত্র আমরাই আমরা 80 বছরের থুত্থুরির বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে থাকি, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন, আজকে আমরা 8,000 টাকার ফাইল শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে 200 টাকা দিয়ে দিব, জীবনে আর হয়তো আক্তার মেয়ের হাটে আমরা আর আসিব না, কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি, তারপরে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ, বুড়িয়া যাইয়ে মুখটা বাঁধিয়ে সরম তো হলো না দেখবো মাইকের সামনে এক বাতল 200 টাকা দিল এনেছে, এসার আগে চেয়ারম্যান সাহেব খাইয়ে এলেছে, বুড়িয়া হান আছে নম্বর তুমুর করে বুড়ি দেখলো কিরো সময়ের মধ্যে বই বই আছে কি ডাল জানা গা কি রেডি কি থাকা বাঁধে সব কথা করছে আর বাতের ওষুধ খাই কত হুরা বাতল মারি দিছ তো কালা কালা এডি কোন হয় বাতের ওষুধ কে রাত ঠ্যাঙ্গি এনলো ওরে দেশ কেন ঠ্যাং তো এনে বে কেন লড়ে ঠিক নেই ও মা খাইছে বুড়িকে কাম হয় না পাহাড়ে 200 টাকা শেষ রে, পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও
একটা কোম্পানির কথা কোনোদিন ভুয়া হতে পারে না, সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে, লা ইউফুনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিরস্থায়ী যৌবনের মেডিসিন বিক্রি করেছেন আমাদের কলিজার টুকরা নবী, সেটা কিভাবে আমরা পাবো? নামাজ পড়ে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, শিরক বিদআত থেকে ফিরে এসে, ঠিক কি না? আজ আমরা নামাজ পড়ি না। সব আসো স্থিতি টাইম কত, সব আসো স্থিতি টাইম কত, কা উমরিহি, দুনিয়াতে যত যে যত বছর হায়াত পাইছে তত বছর আপনাকে একবার সব আসো স্থিতি টাইম। আমার আল্লাহ ঘোষণা করতেছেন, আমার আল্লাহ কয় ও সুবর্ণ স্বরের যুবকেরা, ও সুবর্ণ স্বরের যুবকেরা রে, তোর আব্বারে আমি বিয়া ফড়াইছি, তোর আম্মারে আমি বিয়া ফড়াইছি, জান্নাতে কোথায়? আমাদের আব্বার নাম কি? আদম সফিউল্লাহ। সে কথাটা আল্লাহ গেছাং রেট অফার দিচ্ছেন কোরআন একাডেমে, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে ফড়াইয়া দেও। কে কয়? আমার আম্মা। আগো আম্মার ডক কত? ডকের ওয়াজ করলে কয়েক বছর লাগবে, কেমনে করতাম? তামাম পৃথিবীতে এখন যত সুন্দরী মহিলা আছে, এই যে আমার বাইর ওয়াইফ, আমার ভাবি সেতি জোয়ান কালে বহুত সুন্দর আছিল, অনেক তেজ খারাপ হয়ে গেছে, এতে হান খাই সকাল করে, ঠিক নি রে? তোরা যেগুন বিজ্ঞান ইউনিভার্সিটিতে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে দেখ কাটতিতাস, ও মা কইটা কইতা যায় রে, ঠিক নি রে? তামাম পৃথিবীর সব মহিলা যারা কেয়ামত পর্যন্ত আসবে, তাদের সকলের ঢক যদি বোতলে বরস, তাদের ডগ যা হবে একা আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ আরো বেশি হবে। আমার আল্লাহ কো বান্দা তোর আমি বিয়া করাইও, তোর ডার্লিং এর আমি বানাই রাখছি রে। সূরা রহমানে আল্লাহ কয় হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে গুজিয়ে রেখেছি আনত চাহিনি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব মিশর গেলাম আপনার গো বাবি সাহেবের লই, কায়রো বিমান বন্দর অজ্ঞা মহিলা দেখছি, ও 100 কোটি মহিলা তুনো ডক হেতি শর্ট প্যান্ট পরিন না, বুঝা যায় মুসলিম। আমি ইজ্ঞের দিকে সাহায্য চোখের পানি গালবেই হরে, আমনকে জাতীয় ভাবি আর ওয়াইফ হেতিয়ে কয় সহে যাইছে নাই, প্রস্তাব দি না। আমি কইলাম সহে জেললে কান্দি না, কত হেতির দিকে সাহায্য কান্দি দিছেন, ঘটনাটা কি? কইলাম এত সুন্দর মহিলা দেখছেন 100 কোটি মহিলা তুনো তো ডক, কহ দেখছি তো, কত কান্দেন যে? কইলাম এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব রে? ডক কারে কয়রে যুবক, তোরা কি রে দেখছ বেড়া? ডক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সব তোদের জন্য রেখেছেন, 8000 হুরের সাথে তোদেরকে বিয়া দিব, কয় হাজার? আরো জোরে সহি হাদিসে 72 জন, ইমাম গাজালি একখান হাদিস আনছেন, 8000 কয় হাজার? বুড়া জোহান্না তেসাইল্লা সমবয়স্ক যেচ্ছে রুটা নেই, অনেক সময় 80 বছরের বুড়িকা সঙ্গে সুবর্ণ স্বরের 18 বছরের তরুণীর বিয়া করিয়ে এলেছে, পুরো ফেসবুক লালা খাইয়ে এলেছে, বুড়িকা কেন নিয়ে কাম করছে, ও গা কমেন্টসে করছে, বুড়িকা ঠিকই করছে, বুড়িকা বুড়ো হয়েছে দেহে, ও বুড়িকা মনে বুড়া হয় না, তাইলে বুড়া ঠিক করছে, তাইলে বুড়া, তাইলে বুড়া, বুড়িকা আল্লাহ তরিকা মোতাবেক করছে। আল্লাহ কয় আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ তো গো মনের ছয়ে যে বোঝে বোঝে রে। ও ভাই সাহেব কয় হাজার? 8000 কয় হাজার? ইতুকুন দিবা ইয়মুন আরিকাতুন নেসা, মহিলাদের গায়ে এভাবে ডালান দিবি পরকালে, যুবক রে এভাবে 8000 ডালান দিবি, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত। আমার জান্নাতীরা সে আসুন মাঠে, সে জান্নাতে এভাবে হুরদের গায়ে ডালান দিবা, 4000 ঠেঙ্গের তলে থাকবো, যা যত হাজার তোর দরকার ওই বান্দি সুপ কথা কইবি না, হুতি থাক এন্দি উঠি থাকবো, ইয়াতে হাস্য সস্য এন্দি থাকবো, আরো কিছু মাথা তোরে বানা দিবে, এরকম গা ডালান দিবি। আল্লাহ কইতি আছে আরি কাতুন নজরে আরি কাতুল এত্তেকা আরি কাতুন নেসা, এও ডালান দি কাফের ঘরে আর ডোনাল্ড ট্রাম্প বাই জো বাইডেনের ঘর কিং জং ফং ফাং সং সাং খং খাং টাইমটাছে কি ভাই রে আঙ্গনা পেয়ে খুব কইছিল আছে তোর ডাইলগের লগে, হে মাথা বালা মাথা বানানি মাথার এমনি এমনি দাদি এটা বন্ধ করবো, খুব বান্ধি এসে দিবি এভাবে কি চাস, মাথা বানাই দে যেভাবে সুবর্ণ স্যার তুই মাথা তোরে বানাই দে না, সেলুনে গেলে
বানা দিন রে সুন্দর করে দিয়ে এভাবে এভাবে এমনি এমনি দে দেয়নি এরপরে না ফিতে এভাবে কান্ধের মধ্যে আপলে তোরে এমনি এমনি দে আবার এমনি সবাই দোনো ফিটের মধ্যে এভাবে থাবড় দেয় দেয়নি রে দেয়নি রে এভাবে তোরে মাথা বেলি দিব আমি চুল কাটতাম গেলাম বুঝছিস নি ভাই চুল কাটার পর আমার দেখলাম লুকিং গ্লাসে দেয়া যায় এমনি এমনি দেয় আবার এমনি দেয় আওয়াজও শোনা যায় কি রে তুই এটা কিতা করস আমি লুকিং গ্লাসে কিতা দেই যে কজ পিক আপ লইয়ের ও তুই পিক আপ লই আর মাথা দেছ তাইলে কেন কহ কয়টা সাইন ওয়াজ কইয়ের না এখন না কোয়াজ এমনি কোন যে রুকু তোরে এভাবে জান্নাত রুরা পিক আপ দিব তো হ্যাঁ একটু গ্যান্ডিটা লাগা তখন তুই এভাবে বইবি কেমনে বইবি বইয়ের সাগদের এমনে ওই সুরার রহমান দেখাইতেছে আল্লাহ মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দা ফাবিআইয়া আলাই রাব্বিকুমা মুত্তাকিন মানে কি ডালান দি বইবি আলা ইসতাবরাকিন মোটা কার্পেট 70 মাসনাদান 70টা মেড ইন জান্নাতের কার্পেটের উপরে শেয়ার রাখবো শেয়ারের উপরে গদি গদির উপরে তুই বসাবি তাগো তো টাইতি আছে এ মারো টাক এইয়া জোরে টান মারো টাক এইয়া বাড়ি রে তোর না বই কেড়ে গেছিলি সাসে না শুকলা গরি আরে কত নেসা তুই কি এর ফারকের মধ্যে হেতের গাড্ডা লামদাস তুই কি এর হেতের কক্সবাজার শরীফ গেলাম ওর আধা ল্যাংডা সিয়ার সমুদ্রের ফাঁসে পাড়ে ঠিক নেই কইলাম কি ওইডি কিতা কইডি না হলাম আইয়া বইয়ে কইলাম কত কোনে ক মাগরিবের ভাত থেকে 10টা পর্যন্ত ইডি তো তেচ্ছিল এমনি সিটি না সিটি কইলাম ঘন্টা কত ক 30 টিয়া কত টিয়া আল্লাহ কয় বান্দার রে ঘন্টা টন্টার দরকার নাই তোর মন যত বছর চায় তুই তত বছর আড্ডা দিবি রসিকতা করবি মশগুল থাকবি ফ্লাইট ডেট তোর কনফার্ম করা লাগবে না 10 বছর 3 বছর এই তারপরে 8000 হুরের সাথে তুই আড্ডা দিবি ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুবুলিন ফাকিহু নিশ্চয় জান্নাতিরা আড্ডা দিবে রসিকতা করবে সূরা ইয়াসিন 55 কত আরো জোরে শুগলুল ফাখে ইয়াউমুন শুগলুল ফাখে আন্তর্জাতিক আড্ডা দিবস আন্তর্জাতিক আড্ডা দিবস আড্ডা দিবে আর তুই কেচে কেচে মাইয়া ফলাই তুই সুগের ফানে ছাড়ি দি মোবাইল শরীফের মধ্যে হনস আর জনি সি রাতে জেগে থাকি তোমার আশায় নাজবিল্লাহ কইতি নকে আল্লাহ আল্লাহ শানু গভীর রজনীতে তোরে ডাক দিতে আছে তাহাজ্জুদের সময় হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু আসো কেউ ক্ষমা প্রার্থনা করার আমি আল্লাহ ক্ষমা করে দিব আসো কেউ জান্নাত কামনা করার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব কে কয় আল্লাহ তো নিশিরেতে আমার আল্লাহর ডাকলি না সখের ফানে ছাড়লি না জাহান্নামের ভয়ে তুই কাঁদলি না তুই প্রেমিকার লাই কান্দস যে প্রেমিকা 47 বছর হয়ে তিন নন বেলড আর আল্লাহ তোর অফার দিচ্ছে আজওয়াজ মুতাহারা ফুতু পবিত্র আয় মুত ফু আয় মুতাহারা তো মিনাল বাউলে ওয়াল বুজাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল আরকে ওই মহিলাগুলা হায়েজ নেফাস পেশাব পায়খানা গামের হিঙ্গিল থুতু থেকে দুর্গন্ধ মুক্ত কে কয় নবীজি কয় জান্নাতের হুরগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে রে এক জাররা থুতু বিশ্ববাসীকে নিক্ষেপ করলে সারা পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে পাগল ফারা হয়ে যেত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার দিচ্ছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বডি লোশন যতক্ষণ ভাবি ফেস ওয়াশ যতক্ষণ সুগ্রান না ততক্ষণ অজু করিয়ে লেলে আন না হে দুর্গন্ধ ভাবির কথা কইলে আপনি আপনার গাত তো দুর্গন্ধ বগল তো আঙ্গুল ভরেন না না কেন তোরে আল্লাহ কো আজো আজো মুতাহারা আর তুই তুই যাইতে আস দুর্গন্ধ যুক্তিটার দিকে আফু রাতে তো আমিল মেস কিনে লানি মাইয়া করে ফুল ইভডিজিং করে সিটিং বর্তমানে আর মাহফিলে আছে আসেনি রে মায়ের ইউনিভার্সিটি তো ইয়াতে আফু তোর মাথা থাকবে এইভাবে শির অন্যতম মশির শির নেহারি আমারই নত শির ও শিকর হিমাদ্রির ঠিক না তুই মানুষ হ তুই ম্যাজিস্ট্রেট হ ডাক্তার হ বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হ বৈজ্ঞানিক হ তাওহীদের ধারক বাহক তুই এভাবে মাথা নোয়াস খা বিয়া তোর আল্লাহ করাইব আল্লাহ কর তোর আব্বারে যেভাবে আমি বিয়া পড়েছি জান্নাতে সুবর্ণসুরের কাজী সাহেব লাগবে না আই বিয়া পড়াইব আমি কে কয় মোতাকাল্লামের শিকাজ ওয়া জাওয়াজ নাহুম বিহুরিন
জামা মতা কাল লেবে শিখে ও জাওয়াজ না আমি বিয়ে হড়াইম তাদেরকে কে ক আল্লাহ জোরে কা কে ক আল্লাহ যুবক তোর গান হবে এইভাবে আজ নিশি রাতে আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাত আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাত আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় যুবক গাও তুমি ইচ্ছে মতো গাও তবে গানটা হতে হবে আমার আল্লাহর জন্য দেশ মাতৃকার জন্য সুন্নত তরিকা শিরক বিদাত যৌন উত্তেজনা গান সর্বাবস্থা হারাম ঠিক কি না পরের জন্য তুমি দাদার গান গাও আমার অনেক বন্ধুরা গায় তারপরে ফাঁড়ি যায় সোলাই যায় লুইজার গো তোলা দিকে লুইজার গো আর অনেক বোনেরা গায় আরো গীতা গায় ও আমা এত রাত্রে কেনে রে ডাক দিলে কুকিল কি মানুষের ডাক ধরে রাচ্ছে বলানি আসা গো আয় কুকিল বলতে আসি আবা কেমন আছেন তারপর আভা করতে আসে ও আমা এত রাত্রে কেনে রে ডাক দিলে প্রাণ কুকিল হরে এই সমস্ত গান না হারাম এই সমস্ত গান আমার নবীজি বলেছেন আমার প্রেসক্রাইবড হয়েছে দুনিয়াতে অশ্লীল গানকে ধ্বংস করার জন্য ঠিক না গাও যুবক ইচ্ছে মতো গাও সুন্দরের গান দেশমাতৃকার গান হামদে আল্লাহি নাতে রসুল যেভাবে আমার শিল্পীরা গেয়েছেন প্রয়োজনে তুমি দাদার গান গাও অসুবিধা নাই গাইবে না দাদার গান একশান গ্রাম ছাড়া ওহি রাঙা মাটির পথ আমার মন ভুলা হেরে কি রে গায়ত্রী না তা তো টনসেল হয়ে রেশন মেজাজটা দশটায় খারাপ করেছে রেডি নি রে অ্যাকশন লো গ্রাম ছাড়া ওহি রাঙা মাটির পথ আমার ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহেরে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কে রে আমায় নিয়ে যায় রে ও যে কে রে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওহি রাঙা মাটির পথ আহামার মন ভুলায় রে আহামার মন ভুলায় রে ইসলাম তো সংস্কৃতির বিপক্ষে নয় ইসলাম অশ্লীল সংস্কৃতির বিপক্ষে ইসলাম সংস্কৃতির এফ্রোবলা এফ্রোবাল করে অনুমোদন দেয় ইসলাম এমন এক সংস্কৃতি এমন এক নৃবিজ্ঞান এমন এক সুর বিজ্ঞান বিশ্ববাসীকে দিয়েছে যা বিশ্ববাসী কোনোদিন কল্পনাও করতে পারে নাই পৃথিবীর
কারণ চ্যাটগুলো মানুষকে পাগল করে ছাড়ে। আর ওহির কানছাট শুধু মানুষ নয়, আকাশের পাখি সমুদ্রের মাছকে পর্যন্ত কানছাটে নিয়ে আসে। দাউদ আলাইহিসসালাম জাবুর তেলাওয়াত করলে মেঘনা নদীর মাছ, সমগ্র পৃথিবীর আকাশ বাতাসের সব পাখিরা চলে আসতে হুজুর। ওয়ান মোর, আরেকবার গান, আরেকবার ওহির গান গা, আল্লাহু আকবার। কে তুমি, কে তুমি অপসংস্কৃতি দিয়ে অশ্লীল গান দিয়ে আমার যুবকদেরকে জাহান্নামের দিকে নিতে চাও? আমাদের দেহে এক জাররা প্রাণ থাকতে আমরা যুবকদেরকে অপসংস্কৃতির হাতে তুলে দেব না, ঠিক কি না? এই জন্যই উঠে পড়ে লেগেছে নিউজ করে। তুমি গাও, ইচ্ছে মতো গাও, বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো আপোষ নেই। ওহে আমার শিল্পী ভাইয়েরা, গাও, এই যোগ্যতাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দাও, ঠিক কি না? বাসার বাসার মাস বাসার গান গাও, কত সুন্দর গান। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। গাও, কোনো অসুবিধা নেই, ইসলাম তোমাকে রেস্ট্রাকশন দেয়নি, শুধু অশ্লীলতাকে ইসলাম বলেছে পরিহার করো, তাহলে তোমার পরকালে যাওয়া, তুমি জান্নাতে যাওয়া সহজ হবে, ঠিক কিনা? তুমি মাঝি মাল্লা ইলিশের জাল ফেলে রেখেছ, অবসর সময় তুমি কিভাবে কাটাবে? গাও, তুমি গাও, ইচ্ছে মতো গাও, নদীর গান গাও, ঠিক কিনা? হইয়া হো হইয়া গা, মেঘনা নদীর কুলের মানুষ গাছা রেডি একশান, হইয়া হো হইয়া। মাঝি মাঝি রে তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারা এ ঢেউয়ের সাগর, মাছও খাবাসা বর্ষাকালে আল্লাহ ইলিশ আডাসা, শুধু আরে ভালা বাসস অন গানও গাইতি আর সর আই লাভ ইউ সুবর্ণ সরের হেদিন কইম, যখন আমার পেড়ি পেড়ি মাছ ফাড়াবি হুজুর। এই যে মাছের কথা বলছেন না, কিরে তরমুজ ফাড়াসা গা, তরমুজ আল্লাহ আয় দোয়া করি, আল্লাহ তাকে ম্যাক ডাক ধরলে আল্লাহ কৃষক মারিয়েন না, এদের কক্সবাজার আর নুন দিয়ে দিছে, নুন নুন আগে, এখন থেকে তোদের নুন খাবো আমি। রে তরমুজ হারাইবি বাইলে কিতে কিতে দি বস্তা ভরি হারাইবি, নয় টলার মলার ব্যাগ লই যাই গো, নদীর থাস সুন্নত তরিকে গাইতি ফারাস তোর নৌকা সালাসকা রেডি একশান, হইয়া হো হইয়া। মাঝি মাঝি রে তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন রঙ্গ মঞ্চে টানে না টানে না, ফুলের গন্ধ কেমন জানে না জানে না, যোছনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না, বৈশাখে রহিরৌদ্র জ্বরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছেড়ে যায়, ঘর বাড়ির ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তিরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আল্লাহু আকবার। যুবক, অশ্লীল সংস্কৃতি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আসো তুমি জান্নাতের দিকে, আসো আসো তুমি মসজিদের দিকে, আসো আসো তুমি আলেম ওলামার কলিজার দিকে, আসো তুমি মাদ্রাসার দিকে, আসো তুমি মাহফিলের দিকে, তুমি এভরিজিং থেকে ফিরে আসো, মাদকদ্রব্য থেকে ফিরে আসো, দর্শন থেকে ফিরে আসো, তুমি অশ্লীল কার্যক্রম থেকে ফিরে আসো, তোমাদেরকে আমরা আলেমেরা সুবিশাল এক জান্নাতের দিকে নিয়ে যাব, এক দারুণ জান্নাতের হুরদের স্বর্গরাজ্যে আমরা তোমাদেরকে নিয়ে যাব। তোমরা রেডি তো যুবক?
নামাজ পড়বে তো যুবক যুবক এই কফলটা দিয়ে আমার আল্লাহর সেজদাটা দাও না যুবক অ্যাক্সিডেন্ট করে তুমি মারা গেলে তো জীবনটাই তোমার বৃথে আমার আল্লাহকে একটা সেজদা দাও না নামাজটা পড়ো আলেমুল আমার কলিজার ভিতরে আসো টিচারের সমালোচনা করিও না আলেমুল আমারা তোমাদের জন্য রহমত এগুলা আল্লাহ সাল্লাহ শাহানু তোমাদের জন্য গিফট করেছেন কি করেছে এই সমস্ত বড় বড় স্কলারগুলো তোমাদের জন্য রহমত গিফট তোমরা তাদের পিছে লেগো না নবী রাসূলদের পিছে লেগে জাতি বাঁচে নাই তিরিশ হাজার নবীদেরকে নবীদেরকে হত্যা করেছে লাভ হয় না নিজেদের কফাল হত্যা করেছে নবীদের কিছু হয় নাই তোমরা আসো আমাদের কাছে অপসংস্কৃতি থেকে দূরে সরো তোমরা মাদকদ্রব্য পরিহার করো রাষ্ট্রকে সহযোগিতা করো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো মিলিমিশে ভাই ভাই ঠাই ঠাই হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একাকার হয়ে তোমরা এক আল্লাহর বন্দা হয়ে যাও ও কলিজের টুকরোরা আঠারো কোটি মানুষ আমরা প্রতিদিন যদি একটা ভালো কাজ করি পুরোটা বাংলাদেশ ভালোর বন্যা হয়ে যায় একটা করে লাইট জ্বালাই আমরা পুরো আলোর বন্যা হয়ে যায় আসো ভালো কাজের দিকে ইনশাল্লাহ এ মাহফিল কেয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুক পড়ি আমরা আমিন ছয় সাতটা দিনের কথা বলেছি আর বাকি ১২৮টা আমি আরেকদিন বলে দিব আর ফাটতেছি না কলিজাটা কাটতেছি ইনশাল্লাহ তো যাওয়ার সময় দশজনের কিতাব পাবেন দশজনের সাথে আমি মোসাফা করবো যারা ধনী তারা নিবেন আপনার বাড়ি থেকে গরিবেরা পড়বে ইমাম সাহেবেরা নিবেন আর কথা আছে না মরে গেছি দুই ঘন্টা হয়েছে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে তুলেলাম রে আল্লাহ এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জড়িয়া বানাইয়া দাও আল্লাহ মাহফিল কেয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ সুবর্ণরছরের মানুষ তোমাকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো আজকের কোরআনের বরকতে এলাকার ফুল ফসল বাড়াইয়া দাও আল্লাহ চাষিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে তরমুজে বিভিন্ন রকমে আল্লাহ তাদের ফসলগুলো সুন্দরভাবে দিও রে আল্লাহ আল্লাহ আকাশ তারপরে প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি তাদের রক্ষা করিও আমাদের চেয়ারম্যান সাহেবেরা সময় দিয়ে নেতৃবৃন্দ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে কোরআনের জন্য ধন্য করো আল্লাহ আল্লাহ অনেক টিচার এসেছেন আমার আলেমেরা যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ আমার আলেম বন্ধুদেরকে কবুল করে আল্লাহ আমার বুড়ো মানুষগুলোকে ক্ষমা করে দেন আম্মাজিদেরকে ক্ষমা করেন আজকের মাহফিলের বরকতে এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ তাদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দেন ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশাতে আছে বরকত দিয়ে দেন আল্লাহ প্রবাসীদেরকে কবুল করেন যারা যেতে চাচ্ছেন তাদের আশা পূর্ণ করে দেন আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই এনো আল্লাহ বিশ্ববাসী থেকে বিশ্ববাসীকে করুণা ভাইরাস থেকে রক্ষা করে আল্লাহ আপনি আমাদেরকে তাওহীদের রেসালাতের জন্য নির্বাচিত করেন ও আল্লাহ আপনি আমাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করেন আল্লাহ হাশর মাঠের এই নির্যাতন থেকে ফানাসাই আল্লাহ আল্লাহ জান্নাতের কথা শুনলাম আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায়েন ও আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم سلام عليكم